ফার্স্ট টাইম মেট্রোয়ে উঠার জার্নিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক ভালো লেগেছে, আপনারা যারা উঠেননি তারা অবশ্যই উঠবেন, ভালো লাগবে। আমার চ্যানেলে যাদের সাবস্ক্রাইব করা নেই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করবেন, নেক্সট ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, অরবিট ট্রাভেল অ্যান্ড ব্লগে আমি সুমাইয়া আপনাদের সাথে চলে এসেছি। আমি নিয়ে আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ফার্স্ট মেট্রো রেল জার্নি। আমি ফার্স্ট উঠলাম আজকে, আসলে আমি জানতামই না আজ যে আমরা মেট্রো রেলে চড়ব, কারণ আমি আমার ছেলেকে নিয়ে কোচিং থেকে আসতেছি, তখনই দেখি যে আমার শ্বশুর আর আমার খালা শাশুড়ি খালতো বোন ওরা যাচ্ছে মেট্রো রেলে চড়ার জন্য। তো আমার শ্বশুর আমাকে দেখে বলল যে চলো তোমরাও চলো। তো আমার দুই ছেলে খুবই এক্সাইটেড যে তারা উঠবে মেট্রো রেলে। তো আমার শ্বশুর দেখে দিল আমার বড় ছেলেকে কিভাবে কিভাবে টিকিট নিতে হয়, ওভাবে নিলাম আমরা, এখন যাচ্ছি। ভালো লাগলো, মানে ভিতরে ঢুকে মনে হচ্ছে আমি বাইরের কোথাও চলে এসেছি, কারণ বাইরের কান্ট্রিতে নাকি এইভাবেই ট্রেনের ম্যাটেরিয়ালের ইয়েটা এইভাবেই হয়। তো আমরা যাচ্ছি, ভিতরে স্পেসটা অনেক সুন্দর। আপনারা যারা চড়েননি অবশ্যই ম্যাটেরিয়ালে ভ্রমণ করবেন। আসলে এখনও অতভাবে মানে অত পাবলিকের এত চড়ার এখনও ইয়ে হয়নি, অল্প অল্প জাস্ট কেউ হয়তো যারা এই রাস্তা দিয়ে যায় ওরা হয়তো আসা যাওয়া করে, আর তাছাড়া বেশি মানুষ হলো যাচ্ছে আবার ঘুরে চলে আসতেছে, মানে দেখার জন্য, জাস্ট ওঠার জন্য। আমরাও এখন 10 নম্বর থেকে, মিরপুর 10 নম্বর থেকে আমরা এখন আগারগাঁও যাব, আমরা ওয়েট করছি মেট্রোয়েল আসার জন্য। 7 মিনিট না 5 মিনিট বাকি। তো ও এখানে আবার একটু ইয়ে আছে যে আপনার যে ইয়েলো দাগটা এটার ওই পাশে যাওয়া যাবে না। আরেকটা ট্রেন এসেছে কিন্তু এই ট্রেনে আমরা যাব না, এটা উত্তরের দিকে যাচ্ছে, আমাদের ট্রেন এপাশ থেকে আসবে, কারণ আমরা যাব আগারগাঁওয়ে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন উঠব মেট্রো রেলে। আসলে অনেক তাড়াতাড়ি করে উঠতে হবে, কারণ এটা বেশিক্ষণ গেটটা খোলা থাকে না, ঝটপট উঠে ভিতরে ঢুকে যেতে হবে। গেট খুলে গেল, আমরা এখন যাচ্ছি ভিতরে, তাড়াতাড়ি যাচ্ছি কারণ একটা ভয় কাজ করে যে যদি গেটটা লেগে যায়। ভিতরে আসলে মানুষ ছিল, আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে একটু মানুষ বেশি ছিল। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আমি আসলে ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম, কারণ দাঁড়িয়ে না থাকলে তো আমি ভিডিওটি করতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না। ভিতরে আসলে পুরো ফুল এসি, ঠান্ডা, অনেক ভালো লাগছিল। আমরা আগারগাঁওর দিকে যাচ্ছি, প্রতিটি প্ল্যাটফর্মে আসার আগে দিয়েই উপরে অ্যানাউন্স হচ্ছে যে এটা এই কাজীপাড়া, শেওড়াপাড়া, এরকম করে করে সব জায়গায় যেখানে যেখানে কাউন্টার আছে ওখানে ওখানে থামছে। সিট খালি হয়েছে, সবাই বসেছে কিন্তু আমি বসিনি। আমরা এখনো যাচ্ছি, আমার ছেলে দুইটা আসলে খুবই মজা পাচ্ছে, ছোটটা বেশি। পাশে দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, যখন তখন এমন একটা আওয়াজ হচ্ছিল মানে ভয় লেগে গিয়েছিল, তখন পিছনের দিকে তাকিয়ে দেখি যে না আরেকটা ট্রেন যাচ্ছে। আর নিচের থেকে তো কখনো রাস্তার ওপারে জিনিস দেখা যায় না, তো এই সাইডটা হলো দেখে ভালো লাগছিল, এত খালি জায়গা। এটা পুরান এয়ারপোর্টের ওই সাইডটা, মানে আগারগাঁওয়ে আমরা চলে এসেছি।
আমরা এখন নেমে যাচ্ছি। আমরা নেমে আবার টিকিট নিব, কারণ আমরা তো আর এখানে এসেছি আবার ব্যাক করে যাওয়ার জন্য। ব্যাক করে মানে জাস্ট ট্রেনে চড়াটাই মেন উদ্দেশ্য ছিল। আমরা আবার নিচে নামছি। আমরা আবার টিকিট নিব নিচের থেকে। এখানে মানুষ অত অল্প মানুষ বেশি নেই। টিকিট নেওয়ার আমরা যে টিকিটটা 10 নম্বর থেকে এনেছি সেটা আবার এখানে দিয়ে দিতে হচ্ছে। এখানে দিলে গেটটা খুলবে, আবার আমরা 10 নম্বরে যাওয়ার টিকিট কাটছি। আমরা 5 জন ছিলাম, 5টা টিকিট নিয়েছি। সিস্টেমটা আসলে খুবই সুন্দর, আমার বাচ্চাগুলো অনেক মজা পাচ্ছে। আমরা আবার 10 নম্বরের দিকে যাব, এখনো ট্রেন ছাড়েনি, এখনই ছেড়ে দিবে ট্রেন। ট্রেনটি ছেড়ে দিয়েছে, আমরা আবার 10 নম্বরের দিকে যাচ্ছি। তো আমার ভালো লেগেছে, আমি চান্স পেলে আবার উঠব। আপনারা যারা উঠেননি অবশ্যই উঠবেন, আমার ভিডিওটি ফুল দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।